সি তো দেখুন বেশ বড় সাইজের একটা ভালো মাছ পেয়েছে। ভালো মাছের সাইজটা দেখুন কত বড়। তো বন্ধুরা, 0.1 সুন্দরবন চ্যানেলের তরফ থেকে আরেকটা ভিডিও সকলকে জানাই স্বাগত। তো আজকে আমরা এসেছি, সৌরভ ভাই, আমি মঙ্গল, আর শুভেন্দু মামা আর মোহন ভাই আসছে। কল্যাণ আজকে আসতে পারেনি, যা হোক কল্যাণের একটু প্রবলেমের জন্য কল্যাণ আজকে আসতে পারেনি। তো আমরা যাবো আজকে বড়শি ফেলতে। আমরা কিন্তু আরো কিছু বড়শি নতুন করেছি, 1000 বড়শি করেছি। তো বন্ধুরা, আমরা এখন নৌকো নামিয়ে নিচ্ছি। মোহন ভাইও এসে গেছে, অনেকটা সন্ধ্যাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো, নৌকো নামানো হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের চার কাদা কমপ্লিট হয়ে গেছে, আমরা আবার বড়শিটা ফেলে নিচ্ছি। এখন তোমার বাজে 12টা। এই বড়শি ফেলার পরে এই বড়শি টানবো আমরা সেই সকালবেলা। এখন টাইম প্রায় 1টা বেজে গেছে, এই বড়শিটা আবার আমরা কাল সকালবেলা তুলব। বন্ধুরা, এই বড়শি আবার আমরা কাল সকাল 6টার সময় তুলব। ছেড়ে দাও মঙ্গল, সুপ্রভাত। বন্ধুরা, রাত 1টার সময় আমরা বড়শি ফেলেছিলাম, তো সকাল হয়ে গেছে, আমরা এখন বড়শিটা তুলবো, দেখি কি মাছ পাই, তারপরে দেখাচ্ছি মাছ। তো আমরা বন্ধুরা বড়শির ধারে চলে এসেছি, বড়শিটা তুলি, দেখি কি পাই। কই ভাই, মাছ তোলো? ও, ভোলা মাছ, তোলো তোলো। তো বন্ধুরা, আমাদের প্রথম মাছ, একটা পোটে ভোলা পেয়েছি। কি মাছ ভাই ওটা! ও, কান মাছ আছে। এমনি তুলে নাও, এমনি তুলে নাও, এমনি চালতে দিতে হবে না, তুলে নাও। ছাড়াও মাছটা, এদিকে বেয়ে রাখো। অনেকদিন বাদে কিন্তু মাছটা পড়লো, কিন্তু এরকমই তো মাছ তুলতে হবে রোজ, না? অনেকদিন বাদে মাছটা পেয়েছি, তবে খুব আনন্দ হচ্ছে। ঠিক আছে, আরো বড় মাছ তোলো, বড় মাছ তোলো।
আরো বড় মাছ তোলো। তো দেখি এখন দেখাবো আপনাদের কি মাছ পেয়েছি সেটাই দেখাবো। তো মোহন ভাই মাছগুলো তুলে দেখাও। বন্ধুরা, কালকে শুভেন্দু মঙ্গল সৌরভরা গেছিল মাছ ধরতে, আমি যেতে পারিনি, কালকে আমার একটু সমস্যা ছিল, শরীর খারাপ ছিল। তো ওরা চলে এসেছে ঘাটে, আমাকে ফোন করেছিল, আমি এসেছি। তো দেখুন বেশ বড় সাইজের একটা ভালো মাছ পেয়েছে, ভালো মাছের সাইজটা দেখুন কত বড়, দেখুন ভালো মাছটা। আর কিছু কোটে ভোলা মাছ, একটা চুচো ভোলা আর একটা কান মাছের বাচ্চা পেয়েছে। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ জন্য সবাই ভালো থাকবেন। মন ভাই তোমাকে দেখা যাচ্ছে না? এই তো।